আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আলোচনার বিষয় বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে খুব শীঘ্রই কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যেটা 2022 সালের নতুন নিয়োগ। তো আজকে সেনাবাহিনীর নতুন নিয়োগের বিষয়ে আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা কী থাকছে, বয়স কত থাকছে, সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত বলবো। সো কথা না বললে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। বাংলাদেশে এটা কিন্তু 2021 সালের নভেম্বর মাসে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, এটা এটা এখানে দেওয়া আছে। 22 সালে এখনও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবে খুব শীঘ্রই নভেম্বর মাসেই নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো আজ সেনাবাহিনীতে বয়স কত থাকছে, শিক্ষাগত যোগ্যতা, কী কী সুযোগ সুবিধা থাকছে, একজন প্রার্থী কতভাবে কয়টা টেরে আবেদন করতে পারবে, সব কিছু নিয়ে আজকের আলোচনার বিষয় ভিডিওতে বলবো সব কিছু। তো কথা না বললে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। প্রথমে এটা দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন, নিয়োগ বিজ্ঞপ্তি SMS অনলাইনের মাধ্যমে আবেদন করুন, তারিখ 1 ডিসেম্বর 2021 থেকে শেষ তারিখ 31 ডিসেম্বর 2021। তো এটা ছিল 21 সালের নভেম্বর মাসে নিয়োগ বিজ্ঞপ্তি। তো 22 সালে খুব শীঘ্রই নিয়োগ আসছে নভেম্বর মাসে। তো শিক্ষাগত যোগ্যতা কী কী ছিল, এবার কী কী পরিবর্তন হচ্ছে, সব কিছু এই ভিডিওতে বলার চেষ্টা করব। 2022 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। যোগ্যতা থাকবে সাধারণ TET, BNCC, সেনা সন্তান, SS, পুরুষ ও মহিলা, অর্থাৎ 3টি TET এখানে রয়েছে। যার যার যোগ্যতা আর যার যার কোঠা আছে, যে অনুযায়ী সাধারণ প্রার্থী যাদের BNCC আছে তার BNCC-তে আবেদন করতে পারবে, এবং সেনা সন্তান যারা আছে তার সেনা সন্তান কোঠায় আবেদন করতে পারবে। বয়স থাকবে 5 ফেব্রুয়ারি 2023 তারিখে 17 বছরের কম 20 বছরের বেশি হবে না। অর্থাৎ 22 সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলেও জয়েন্ট ডেট হবে 2024 সালের 5 ফেব্রুয়ারি হবে 2022 সালে। এটা হবে জয়েন হবে 24 সালে, 22 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এটার জয়েন হবে 2024 সালের 5 ফেব্রুয়ারি। শিক্ষাগত যোগ্যতা থাকছে SSC সমমান, মাদ্রাসা কারিগরি উন্মুক্ত, সকল বিভাগ থেকে ন্যূনতম GPA 3.0 পেতে হবে। টেকনিক্যাল টেডের বয়স 5 ফেব্রুয়ারি 2023 তারিখে 17 থেকে 21 বছরের বেশি হবে। অর্থাৎ টেকনিক্যাল টেডের ক্ষেত্রে শুধুমাত্র নিয়োগ হবে নতুন বিজ্ঞপ্তি, এটা 17 থেকে 21 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা থাকবে SSC ভোকেশনাল সংশ্লিষ্ট কারিগরি বিষয় সমূহ, ন্যূনতম CGPA 3.0, SSC সমমান, মাদ্রাসা কারিগরি উন্মুক্ত 3.0 পেতে হবে, এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে SSC নিম্নে উল্লেখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 6 মাস মেয়াদী সংশ্লিষ্ট TET কোর্সের যোগ্যতা এবং বিজ্ঞান বিভাগ ও ডিপ্লোমা কোর্স সম্পন্নকারদের প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 3 নম্বর দেশের ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট হতে সম্পূর্ণ কোর্স সম্পূর্ণকারী পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। তবে টেকনিক্যাল TT এর ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে। এখানে উচ্চতা থাকবে 6 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 4 ইঞ্চি, মহিলা প্রার্থীর জন্য 3 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1 ইঞ্চি। ওজন ন্যূনতম 49 কেজি এবং মহিলা প্রার্থীদের জন্য 47 কেজি। বুকের মাপ থাকবে 0.17 মিটার 30 ইঞ্চি এবং 2 ইঞ্চি বেশি হতে হবে 32 ইঞ্চি, 30 থেকে 32, এবং মেয়েদের ক্ষেত্রে 28 থেকে 30 ইঞ্চি হতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এবং বিপত্তিক বা বিবাহ বিচ্ছেদকারী নয়। সাঁতার জানা আবশ্যক ন্যূনতম 50 মিটার। ভর্তির সময় যে সকল কাগজপত্র নিয়ে আসতে হবে এখানে দেওয়া আছে। শিক্ষকতার জন্য মূল সনদপত্র, মাসিক মার্কশিট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে এবং পরবর্তী মূল সনদপত্র দেওয়া আছে, যার কাগজপত্র এখানে অনেক দেওয়া আছে। নির্বাচন পদ্ধতি, লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা, স্বাস্থ্য পরীক্ষা, সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। প্রশিক্ষণ সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করা হবে। আবেদন একজন প্রার্থীর যোগ্যতা অনুযায়ী GD, BNCC, টেকনিক্যাল টেস্ট, সেনা সন্তান, TTS, সকল ক্ষেত্রে SMS অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। প্রতি আবেদন অনুকূলে ভর্তি ফি পরীক্ষা বাবদ 200 টাকা কর্তন করা হবে। অর্থাৎ একজন যোগ্যতা অনুযায়ী BNCC, সেনা সন্তান, টেকনিক্যাল টেট, GD, সাধারণ সকল টেটে আবেদন করতে পারবে। এখানে দেওয়া আছে টেবিল 1-এ দেওয়া আছে টেকনিক্যাল টেটে আবেদনের জন্য প্রার্থীর সেন্টারসমূহ পরীক্ষার কোড দেওয়া আছে এখানে।
যারা অর্থাৎ টিটিআই থেকে যারা কোর্স করছে তাদের এখানে দেওয়া হচ্ছে। এসসি এসসিসি অ্যান্ড এস বগুড়া ক্যান্টনমেন্ট দেওয়া আছে, এসসিএস হালিশহর চট্টগ্রাম, ইসিএস এম কাদেরাবাদ ক্যান্টনমেন্ট, এসটিসি অ্যান্ড এস যশোর ক্যান্টনমেন্ট এবং প্রতিটি টেডের দেওয়া আছে এখানে, শুধুমাত্র টেকনিক্যাল টেডের ক্ষেত্রে টেবিল ওয়ান দেওয়া আছে। এবার দ্বিতীয় আছে এসএমএস কীভাবে আবেদন করতে হবে, অর্থাৎ নিয়োগ হবে নভেম্বর মাসে, খুব শীঘ্রই নিয়োগ আসছে, নতুন একটি নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিতে। এসএমএসে আবেদন করার ডেট দেওয়া থাকবে, আপনার সেই ডেট অনুযায়ী যার যার যোগ্যতা অনুযায়ী টেট অনুযায়ী আবেদন করবেন। ভর্তি ইচ্ছুক সকল প্রার্থীদের টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনের এসএমএস করা হবে এবং এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য লিখিত নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 16222 নম্বরে এসএমএস প্রেরণ করতে হবে। সাধারণ প্রার্থী দেওয়া আছে কোড বিএনসিসি সেনা সন্তান টিটিটিআই টিআই দেওয়া আছে। এবং দ্বিতীয় ধাপে প্রার্থীদের প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থী যাচাই বাছাইয়ের মাধ্যমে টেলিটক করতে দ্বিতীয় ধাপে পিন নম্বরে এসএমএস প্রেরণ করা হবে। পিন নম্বর সংশ্লিষ্ট প্রার্থী আবেদনের ইচ্ছুক বলে পূর্ণ নিম্নবর্তীভাবে দ্বিতীয়ভাবে এসএমএস প্রেরণ করবে, অর্থাৎ ভর্তি পরীক্ষা ফি বহ 200 টাকা কর্তন করা হবে, বিধায় মোবাইল ব্যালেন্স 200 টাকার অধিক থাকা আবশ্যক। তৃতীয় এখানে লেখা আছে মহিলা প্রার্থীর ক্ষেত্রে সৈনিক এর পরিবর্তে এফ সৈনিক টাইপ করে প্রথম ও দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে। তৃতীয় ধাপ দেওয়া আছে দ্বিতীয় এসএমএস প্রেরণের জন্য প্রার্থীদের ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করা হবে এবং উক্ত ইউজার আইডি পাসওয়ার্ড দ্বারা http সৈনিক টেলটক.com বিডি লগ ইন করে অনলাইনে আবেদন পূরণ করতে হবে। অনলাইন প্রার্থীর ক্ষেত্রে 300x300 দৈর্ঘ্য পোস্ট পিকচার রঙিন ছবি আপলোড করা হবে, এর ফাইল সাইজ সর্বোচ্চ 100 KB এর মধ্যে হতে হবে। প্রবেশপত্র অনলাইন আবেদন করতে পূরণের পর প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রটি প্রিন্ট করতে হবে। উল্লেখ্য আবেদনের 72 ঘন্টার মধ্যে প্রিপেড প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। প্রত্যেক প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্র প্রদর্শিত হবে এবং তাই প্রবেশপত্র সহ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং প্রবেশপত্র ছাড়া পরীক্ষা অংশগ্রহণ করতে সুযোগ পাবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকুন এবং গোপনীয়তা রাখার লক্ষ্যে পরীক্ষা স্থান ও তারিখ প্রবেশের উল্লেখ করা হবে। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার 72 ঘন্টা পূর্বে কর্তৃক এসএমএসের মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে, অর্থাৎ এসএমএস যেদিন প্রার্থীর পরীক্ষা হবে তার 72 ঘন্টা আগে তার ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল সেনাবাহিনীতে 2021 সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, 22 সালে নিয়োগ বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি, তবে নভেম্বর মাসের ভিতরেই খুব শীঘ্রই নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং যার যার যোগ্যতা অনুযায়ী বয়স অনুযায়ী আবেদন করবেন, অর্থাৎ চেষ্টা করতে থাকুন। যাদের অনেকের দেখা গেছে বয়স শেষ হয়ে যাবে, অনেকে নতুন এসএসসি পরীক্ষা দিবে, তারা নতুনভাবে আবেদন করতে পারবে, অর্থাৎ যার যার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। এবং এখানে বয়স থাকবে এবারও 17 থেকে 20 সাধারণ প্রার্থী, শুধুমাত্র টিটি এবং টেকনিক্যাল টেটের ক্ষেত্রে 17 থেকে 21 বছর প্রার্থীরা আবেদন করতে পারবে, অর্থাৎ খুব শীঘ্রই নভেম্বর মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো পরিবর্তন থাকছে না, 17 থেকে 20। শিক্ষাগত যোগ্যতা থাকবে জিপিএ 3.0, যে কোনো বিভাগ থেকে হলেই হবে, সেটা সায়েন্স আর্টস কমার্স ভোকেশনাল কারিগরি উন্মুক্ত মাদ্রাসা বোর্ড যে কোনো বিভাগ থেকে পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। তো খুব শীঘ্রই নিয়োগটি আসছে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের মাধ্যমে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেলে নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এটা ছিল নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কেমন হয় সম্পর্কে ধারণার আজকে ভিডিওটি ছিল। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন নতুন একটি ভিডিওর মাধ্যমে, নতুন সেনাবাহিনীতে নিয়োগ দিলে নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আরেকটি কথা আপনাদের এখানে দেওয়া আছে, সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই, প্রতারক অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কৃত করা হবে, অর্থাৎ আপনারা দালাল থেকে দূরে থেকেও এবং আর্থিক লেনদেনের বিষয়ে সজাগ থাকুন এবং চেষ্টা করে যান, যার যার যোগ্যতা অনুযায়ী আল্লাহ তাআলা রিজিক দিলে আপনার চাকরি হয়ে যাবে। তো আপনারা সবাই দালাল এবং প্রতারক চক্র থেকে দূরে থাকুন। তো এটা কিন্তু প্রথমেই দেওয়া আছে, সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই, প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে, অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি নেবেন, দালাল এবং প্রতারক চক্র হতে দূরে থাকুন, সাবধান। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।